नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। मार्च 2023 आपनी मेष राशिर मानुष, आपनार जन्नो एई मार्च मासे कि सम्भावना उठे आसते चलेछे, कि रेजाल्ट पेते चलेछेन, ए विषय निये ए भिडियोते आमी विस्तारित आलोचना करते चलेछि। नवग्रह आपनाके एई मार्च मासे कि रेजाल्ट दिते चलेछे, नेगेटिव एंड पजिटिव दुटी विषय निये किन्तु आमी आलोचना करब। एखाने आमी मन रक्षा कोनो कथा ना, जेटा आपनादेर साथे वास्तवे घटते चलेछे से विषय निये किन्तु आमी आलोचना करते चलेछि। सबार साथे जे समस्त मिलबे ता कखनोई नय, कारण आमी एखान थेके आपनार राशिचक्र देखते पाच्छि ना, आपनार दशा महादशा देखते पाच्छि ना, किन्तु एटा एकटा सम्भावना, एटा आपनारा बंधु हिसाबे बा गाइड हिसाबे किन्तु निन। पाँचटी बड़ घटना घटबेई एई मार्च 2023 आपनी जदि मेष राशि मानुष हन। आपनार साथे देखुन ग्रहेर जा गोचर सेई अनुयायी आपनार मंगल आपनार राशि परिवर्तन करछे। मंगल आपनार 13 मार्च राशि परिवर्तन करे आपनार मिथुन राशिते चले आसछे, अर्थात आपनादेर राशिर अधिपति तृतीय भावे चले जाच्छे। प्रथम कथा हच्छे आपनादेर एई समय যেহেতু শত্রু রাশিতে যাচ্ছে কি না, শরীরের জায়গাটা নিয়ে ছোটোখাটো 13 মার্চের পর থেকে ছোটোখাটো কিন্তু আপনাদের শরীরের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসার জায়গা কিন্তু রয়েছে। খুব বড় ধরনের নয়, ছোট ছোট খাটো সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মঙ্গল আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ যে কোনো কাজ করব এরকম মেন্টালিটি, যা হবে হবে দেখে নেব, সেই জায়গাটাতে আমাকে জিততে হবে, এরকম মানসিকতা নিয়ে আপনি কিন্তু এগাবেন। অর্থাৎ আপনার সাহস পরাক্রম বৃদ্ধি করবে, কিন্তু ব্যথাজনিত সমস্যা, স্কিনের সমস্যা, ব্যথা এবং স্কিনের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিছুটা ভোগাতে কিন্তু পারে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে যেহেতু থার্ড হাউসে যাচ্ছে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু হবে, যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। এবার আসি আপনাদের বিয়ের জায়গা কেমন হতে চলেছে। দেখুন আপনার সপ্তম পতি, আপনার সপ্তম পতি শুক্র কোথায় অবস্থান করছে, আপনার ঠিক 12 মার্চ থেকে আপনার রাশিতে অবস্থান করছে। বিয়ের জন্য সম্পর্ক বা কথাবার্তা চলা বা যোগাযোগগুলো আসা এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ কিন্তু করছে। শুক্র যখন আপনাদের রাশিতে অবস্থান করবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি রবি একাদশভাবে অবস্থান করছে 16 মার্চ, এই রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন 16 মার্চ যে দ্বাদশভাবে অবস্থান করে যাচ্ছে, যাদের এক্সামগুলো আছে 16 মার্চের আগে যদি এক্সাম থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। 16 মার্চের পরে যদি এক্সাম থাকে, দেখুন পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাওয়া এক্সামের জায়গাটা কিছুটা ডিস্টার্ব দিবে। যারা কোনো জায়গাতে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন, আমি বলবো আপনারা 16 মার্চের আগে আপনারা অ্যাডমিশন নিন, সেক্ষেত্রে বিশেষভাবে লাভ পাবেন। 16 মার্চের পরে অ্যাডমিশন নেবেন না। এবং আপনারা যাদের পরীক্ষা বা ইম্পর্টেন্ট কোনো কাজ রয়েছে শিক্ষাক্ষেত্রে, 16 মার্চের আগে আপনারা সেরে ফেলুন, তাতে বিশেষভাবে লাভ পাবেন। এবার আসি আপনাদের প্রেম। দেখুন আপনাদের প্রেমের জায়গাটা যদি আমি বলি, বারবার বলি, শুক্র মঙ্গল এবং চন্দ্র আপনার নিজস্ব ন্যাকালচার দেখা দরকার কেমন রয়েছে, এবং পঞ্চম ভাব আপনার কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। এটা আমি ইন জেনারেল বলছি। দেখুন আপনার পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের আমি একটি কথা বলবো, প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনাদের আসবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছুটা
মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে যারা ইয়াং জেনারেশন আছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কবে না, 12ই মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা কিন্তু আপনাদের যাচ্ছে, কারণ আপনার 16ই মার্চের পর আপনার রবি কিন্তু আপনার ঠিক আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে। এখানে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কারণ এই বৃহস্পতির মানে মুখটা কিন্তু আপনার রাশির দিকে কিন্তু হয়ে গেছে, অর্থাৎ মুভমেন্টটা কিন্তু আপনার মেষ রাশির দিকে কিন্তু হয়ে গেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, এই বৃহস্পতি আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং লং ট্রাভেল আপনার দূর যাত্রার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে ব্যবসা, দেখুন যারা ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি হার্ডওয়্যারের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি ফুড রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, জামা কাপড়ের ব্যবসা করছেন, যাদের রেস্টুরেন্টের ব্যবসা আছে, রেস্টুরেন্ট আছে, আপনার রেস্তোরাঁ রয়েছে, আপনার হোটেল রয়েছে, এই যা এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কবে না, 12ই মার্চের পর থেকে, যেহেতু আপনাদের সপ্তমপতি রাশিতে অবস্থান করছে, সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, এখানে এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু চাঙ্গা হতে চলেছে, এবং ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। এবং আবারও বলছি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের জায়গা কিন্তু রয়েছে। রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, কিছুটা আপনাদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে, এই জায়গাটা কিছুটা আপনাদেরকে অ্যাগ্রেসিভ মনোভাবটা আপনাদেরকে কিছুটা কাটাতে কিন্তু হবে, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের কর্মের জায়গায়। দেখুন, আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে ডিভিডেন্ড আপনাদেরকে কিন্তু দিবে কর্মক্ষেত্রে। দেখুন, একাদশভাবে যে কোনো গ্রহ যখন যায়, সেখানে কিন্তু শুভ ফলটা কিন্তু দেয়। একাদশভাব আমাদের হচ্ছে সফলতার জায়গা, আমাদের সাকসেসের জায়গা, আমাদের প্রফিটের জায়গা, আমাদের ইনকামের জায়গা। এই জায়গাগুলোতে কিন্তু আমার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকাম, আপনাদের প্রফিট, আপনাদের লাভ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিবে। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কর্মক্ষেত্রে উন্নতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো হবে, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, একটা চাকরির সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। বৃহস্পতি সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, সম্পত্তি প্রপার্টি থেকে লাভ, যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া এই জায়গাগুলো যারা চলেন, সেখানে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি করবে, আপনাদের ধরুন আপনি ভাড়াটিয়া নিয়ে চলেন, সেখানে কিছুটা আপনি এই সময় কিন্তু প্রফিট কিন্তু আপনি এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আরেকটি কথা আমি বলি, যারা বিদেশের সাথে যুক্ত আছেন, ফরেন কানেকশনের সঙ্গে যুক্ত আছেন, ইন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি বিদেশের সাথে যুক্ত আছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসতে চলেছে, কারণ এর সাথে সাথে আরেকটি আপনাদেরকে আমি জাস্ট কথা বলি, আপনাদের ক্ষেত্রে এই মাসে কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড জায়গাগুলো কিন্তু ভালো, কোনো সম্পত্তি ক্রয় এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে, কোনো সম্পত্তি কেনা এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন,
কোনো বিজনেসের ক্ষেত্রে এই জায়গাগুলো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো আপনি 12ই মার্চের পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা করুন ব্যবসা ক্ষেত্রে, তাতে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সুফল কিন্তু আপনারা পাবেন। কি উপায় করবেন মেষ রাশির মানুষ এই মার্চ মাসে, তাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আরেকটি আপনাদেরকে বিষয়টা আমি বলি, আমি বারবার বললাম এটা হচ্ছে সম্পূর্ণ ইন জেনারেল রাশিফল, এটা যে একদম হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, এটা একটা ধরুন আপনারা এটাকে গাইড হিসেবে নিয়ে চলুন। কিছু অংশ আপনাদের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু নজর রাখুন। দেখুন বুধের প্লেসমেন্ট, দেখুন বুধের প্লেসমেন্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা কিন্তু মানে বেনিফিটের জায়গা কিন্তু থাকছে না, সিদ্ধান্ত নেওয়ার জায়গা, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে আমি একটি কথা বলবো, পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু আপনার টেনশনের জায়গা কিন্তু রয়েছে। কত তারিখ অবধি না, ষোলোই আপনার মার্চ অবধি পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো টেনশনের দুশ্চিন্তার জায়গা কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস এই সময় বৃদ্ধি কিন্তু হতে পারে, আপনার মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটা বাড়বে, এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বিয়ের জায়গাটা যদি আমি আসি, বিয়ের একটা কথাবার্তা হওয়া, বিয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের জন্য কথাবার্তা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা কি উপায় করবেন, প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, পরামর্শ নিয়ে আপনারা রেড কোরাল আপনারা পরিধান করুন। পরামর্শ অবশ্যই আপনার আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে পরামর্শ নিয়ে রেড কোরাল আপনারা পরিধান করুন, এবং উদিত অর্থাৎ যখন সূর্য উঠছে, ঠিক সূর্য যখন লালিমা হয়ে থাকছে কি না, ঠিক সেই সময় যদি আপনারা সূর্য দেবতাকে জল দিতে পারেন বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। নমস্কার।